নাম ভজ নিত্যানন্দ রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ, গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ রাম, ভজ গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ রাম ভজ নিত্যানন্দ রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ রাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমঃস্তু তে, নাম ভজ নাম ভজ গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ রাম, বঞ্ছা কল্পতরুর্ভস্য সিন্ধু হয়ে বচ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ নমঃ, গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণ ধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ রাম, কলি রে গড়াশিলো জগজন, ধর্ম করম রঘু দো এই কলিকালে, ধর্ম করম রঘু দো কলিকালে, অসাধনে চিন্তামণি বিধি মিলাওয়ালয়ানি, বড় দয়ালো ঠাকুর এই কলিকালে, বড় বড় দয়ালো ঠাকুর কলিকালে, বড় বড় দয়ালো ঠাকুর ভোর কলিকালে, গুণ কহনে না যায় বলা যায় না, গোটা গুণ কখনে না যায় বলা যায় না, কত শত আলানা কত চতুরারানা, ওর নাহি পায় কলিকালে, বড় নিজা ওর নাহি পায় কলিকালে,
পেলো না, কেউ পেলো না, কেউ পেলো না, কেউ পেলো না, কত এলো গেল, 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 কেউ পেলো না, চারিবে সারা দর্শন চারিবে সর দর্শন ওড়িয়া সে যদি গৌরাঙ্গ নাহি ভাজে, সে যদি তার অধ্যয়ন লোচন বিহীন তরপন অন্ধে কেবল কাজে, তরপটি অন্ধে কেবল কাজ কি আছে, কাজ কি আছে, কাজ কি আছে, কাজ কি আছে, অন্ধেরায় নাই কাজ কি আছে, অন্ধেরায় নাই কাজ কি আছে, সর্বাঙ্গ থাকতে নয়ন কি আছে, অন্ধেরায় নাই কাজ কি আছে, সর্বাঙ্গ থাকতে নয়ন কি আছে, অন্ধেরায় নাই কাজ কি আছে, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানতে, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানতে, সে যদি গৌরাঙ্গ করে সার ভব পায়, সে যদি গৌরাঙ্গ করে ভব পায়, ঠাকুর নয়নানন্দেতে ভনে সে তো সকলে জানে, আমার গৌরাঙ্গ ভজ সিদ্ধি করতলে তার ভব পায়, সর্বসিদ্ধি করতলে তার ভব পায়, গৌর ভজ 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 আমার গৌর ভজ 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 আমার গৌর ভজ 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 আমার নিতাই ভজলে গৌর পাবে, ভজি আমার গৌর ভজ নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে, ব্রজ গেলে ব্রজ গোপীর দেহ পাবে, নিতাই ভজলে গৌর পাবে, দেহ পেলে রাধা গোবিন্দ সেবা পাবে, গগুর ভজিলে ব্রজে যাবে, বলি রে
কলি রে কলি রে কলি রে অহংকার স্বয়ং ভগবান হোক দেব হোক দেবী হোক মুনি হোক ঋষি হোক যোগী হোক গন্ধর্ব হোক নর হোক কিন্নর হোক অহংকার অহংকার পতনের মূল স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই অহংকারে মত্ত হয়ে ভগবানকে চিনতে না পেরে গোলক বিহারী মহাপ্রেমের ওই লীলা মাধুর্যের সক্ষ প্রেমের নবলক্ষ ধেনুকে হরণ করলেন খেলাতা 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 আজু খেলাতা আজু খেলাতা খেলাতা আজু খেলাতা আজু খেলাতা রাম সুন্দর শ্যাম খেলাতা রাম সুন্দর শ্যাম খেলাতা রাম সুন্দর বাবা বাবা খেলাতা রাম সুন্দর শ্যাম পিয়া সীতাম সুদাম শনে পিয়া সীতাম সুদাম শনে বাবা বাবা পিয়া সীতাম সুদাম শনে পিয়া সীতাম সুদাম শনে ধবলি শ্যামলি পুকারি ধবলি শ্যামলি পুকারি ধবলি শ্যামলি ধবলি শ্যামলি পুকারি ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আগম নিগম নাম সর আগম নিগম নাম সর আগম নিগম নাম সর আগম নিগম নাম সর লীলায় করত গোঠ বিহার আগম নিগম নাম সর লীলায় নাসির মামুদ করত হিয়াস নাসির মামুদ করত হিয়াস নাসির মামুদ করত হিয়াস নাসির মামুদ করত হিয়াস চরণে শরণ দানরি চরণে শরণ দানরি চরণে শরণ দানরি চরণে শরণ নবলক্ষ ধেনু হরণ করলে সৃষ্টিকর্তা ব্রহ্মা কিন্তু অন্তর্যামী গোলক বিহারী এই ধেনু হরণ দেখে চমকে উঠলেন ব্রহ্মা এত কাছে পেয়ে তুমি আমায় চিনতে পারলে না শেষ পর্যন্ত গরু চুরি করে তুমি আমায় চিনতে এলে ব্রহ্মা যে গরু চুরি করে তুমি আমায় চিনতে এসেছ আমিও দেখব তুমি কত গরু চুরি করে চিনতে পারো বারবার গরু হরণ হলো আটবার গরু হরণ করলেন কিন্তু নবারের বার হেরে গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা আছাড় খেয়ে এসে পড়লেন ওই গোলক বিহারীর চরণে আমি তোমায় চিনতে পারিনি আমার আত্ম অহংকারের বশীভূত হয়ে
আমার সৃষ্টিকর্তার ব্রহ্মত্বের অহংকারে আমি তোমায় চিনতে পারিনি। আমি তোমায় গরু চুরি করে চিনতে এসেছিলাম, যে দত্তকুল মর্মে আমি তোমায় চিনতে এসেছিলাম আমি সেই দত্তকুলে জন্মগ্রহণ করব। আমি তোমায় তিলে তিলে চিনব, আমি তোমায় জন্মে জন্মে চিনব। তাই প্রায়শ্চিত্ত করার জন্যে জন্ম নিলেন দত্তকুলে, নাম হলো পল্লা। ভগবানের মুখে রক্ত, ভগবানের মুখে মাংস, তাই ভয়ে ভীত হয়ে জন্ম নিলেন ত্রেতাযুগে রাক্ষসকুলে, নাম হলো তরণী সেন। অকাল মৃত্যু হল, কাটা মুন্ডু রাম নাম বলে উঠল, ভগবানকে তার জানা হল না। জন্ম নিলেন দাপরে ঋচ্ছক মুনির ঔরসে, অপরাধ করলেন ওই বৃন্দাবনের মাটিতে, ভারত ভূমি ধন্য হল, গোলক থেকে নেমে এল ওই মহাপ্রেমের লীলা মাধুর্য প্রাকৃত লীলা। যে লীলা মাধুর্যে ব্রহ্ম ভুল করলেন তুলসী পত্র চয়ন করতে গিয়ে, প্রতিটি তুলসী পত্র এনে দিলেন পিতা ঋচ্ছক মুনির হাতে। পোকা যুক্ত হল সর্ব তুলসী পত্র, ক্রোধামৃত হয়ে অভিশাপ দিলেন ঋচ্ছক মুনি, তুই মুনি পুত্র, তুই মুনু পুত্রের যোগ্য নয়, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুই ম্লেচ্ছ কুলে জন্মগ্রহণ কর, তুই এমন কুলে জন্মগ্রহণ কর যে কুলে জন্মগ্রহণ করে হরি কথা বললে, হরিকে ভালোবাসলে তাকে লাঞ্ছনা সহ্য করতে হবে, তাকে দুঃখ সহ্য করতে হবে, তাকে অত্যাচার সহ্য করতে হবে। অভিশাপ আশীর্বাদের মতো মাথা পেতে নিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, জন্ম নিলেন কলিকালে। সেই কুলে জন্ম নিলেন যে কুলে জন্মগ্রহণ করে হরিকে ভালোবাসলে তাকে লাঞ্ছনা সহ্য করতে হবে, আর সেই কুল হল মুসলিম কুল। জন্ম নিলেন যশোরের ওই বুড়ন গ্রামে, যে গ্রামে জন্ম নিয়েই তিনি ধন্য করলেন সর্বনরনারীকে, ভেদাভেদ ভুলে গেল, আনন্দের ধারা বইল। একদিকে মসজিদে আজান, অন্যদিকে হরিধ্বনি, একদিকে উলুধ্বনি শঙ্করধ্বনি, অন্যদিকে কোরআন পাঠ, তার মধ্যে জন্ম নিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। কেউ নাম রাখলেন আকবর, কেউ নাম রাখলেন রশিদ, কেউ নাম রাখলেন হাসান, কিন্তু পবিত্র দিনে জন্মগ্রহণ করে সকলের মনে যে শুদ্ধ আনন্দের ধারা বইতে আরম্ভ করলো, তাই আব্বা জান হবিবুল্লাহ মিয়া এই ছেলেটির নাম রাখল হারেশ। যে হারেশ বালক হবা মাত্রই তার পরিবর্তন এলো, হিন্দুরা মরা কাঁধে করে নিয়ে চলেছে শ্মশান ঘাটে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আশ্চর্য, মুসলিম সন্তান হয়ে তাদের পশ্চাতে ধাবিত হল ওই বালক। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। এই হরি বল বলতে বলতে যখন সে যুবক হয়ে উঠল, জানতে ইচ্ছা হলো কি আছে এই হরির বলের মধ্যে। কখনো ফকির, কখনো দরবেশ, কখনো সাই, কখনো কর্তা ভাজা, কখনো আউল, কখনো বাউল, কখনো সাধু, কখনো শান্ত, কখনো বৈরাগী, কখনো বাবাজি, কখনো বৈষ্ণব, সকলের কাছে গিয়ে প্রশ্ন করলেন কি আছে এই চার অক্ষরের মধ্যে। বলো হরি, হরি বল। অনেকে অনেক কিছু বললে, কিন্তু জন্মসিদ্ধ এই বালক যিনি এই কলিকালে আমাদের কিছু দিতে এসেছে, যিনি কলিকালে নিজে কিছু পেতে এসেছে, তার অন্তর থেকে বলে উঠল হরির বল। যখন কেউ থাকে না, যখন কিছু থাকে না, ওই অসার দেহটা যারা কাঁধে করে নিয়ে যায় সেই বল দিয়ে দেয়, যে বল হয় চিরস্থায়ী, যে বল হয় সম্পূর্ণতার প্রকাশকারী। বলো হরি, হরি বল। আমি মুসলিম সন্তান, আমি মসজিদে যাব, আমি মন্দিরে যাব, আমি আজান দেব, আমি নামাজ করব, আমি কোরআন পড়ব, আমি ভাগবত পড়ব। বিশ্বরূপের অধিকারী যিনি ঈশ্বর, তার রূপের অন্ত নেই, তাকে জানতে দোষ নেই। আমি জানবই কলিকালে হরির বল কোথায়, হরির বল কতখানি। তাই বন্ধু বান্ধবদের কাঁধে তুলে দিলেন খোল, হাতে তুলে দিলেন করতাল, কাশি, ঘণ্টা,
ঢাক ঢোল পিটিয়ে গ্রামে গ্রামে গিয়ে প্রতিটা মানুষের মধ্যে দিয়ে খুঁজে বেড়াতে আরম্ভ করলেন হরির বল। কোথায় সেই হরি বল, কোথায় সেই হরির বল? কৃষ্ণা কেশব, কৃষ্ণা কেশব, মধুমাখাই না হরি না শুভাবা খা কৃষ্ণ না, কৃষ্ণা কেশব, কৃষ্ণা কেশব, শুধামা খাই না হরি না মধুমাখা না, কৃষ্ণা কেশব, কৃষ্ণা কেশব, মধুমা খাই না হরি না শুধামা খা কৃষ্ণ না, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধাবা খাই না হরি না মধুবা খা না, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, মধুমাখা কৃষ্ণনা শুধামাখা হরিনা, জপরে 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 রসনা শুধামাখা এইনা হরিনা মধুমাখা হরি ও ছিলাম, তুমি তো মুসলিম সন্তান, তুমি হরির মধ্যে কি পাও, কি আছে এই হরি কৃষ্ণ নামের মধ্যে? মিয়া ভাই, তা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যেই আল্লাহ সেই হরি, তাই নামের মধ্যে আমি খুঁজে পাই মহাপ্রেম, হরির বল। এই নাম জপ হলো আপনারে খুঁচে যায় তৃষা প্রেম পারাবারে, এই নাম জপ হলো আপনারে ভুলে যায় পারাবারে, এই নাম জপ বলো আপনারে জপরে 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 রসনা, জপরে 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 রসনা শুধামাখা হরি না মারো, ওকে মারো, ওর মুখে হরি কৃষ্ণ নাম আর ভালো লাগছে না। নবাব হোসেন স্যার আদেশে নাচের সঙ্গে বেদে সর্বপ্রহরীরা মিলে একের পর এক বেত্রাঘাত করতে আরম্ভ করলে
হরি নাম ছা, কৃষ্ণ নাম ছা, হরি নাম ছা, কৃষ্ণ নাম ছা। তুই মুসলিম সন্তান, তুই আল্লাহর দোয়া দে। বাইশ বাজারের বেত্রাঘাত, আর সেই বেত্রাঘাতে ঝরঝরিত হয়ে উঠল ওই হারেশের দেহ। তুই মুসলিম সন্তান, তুই আল্লাহর দোয়া দে, তুই আল্লাহর দোয়া দে, তুই আল্লাহর দোয়া দে। আল্লাহ তোমার নাম, ঈশ্বর তোমার নাম, আল্লাহ তোমার নাম, ঈশ্বর তোমার নাম, আল্লাহ তোমার নাম, ঈশ্বর তোমার নাম, সবাইকে সুমতি দাও ভগবান, সবাইকে সুমতি দাও ভগবান, সবাইকে সুমতি দাও ভগবান, সবাইকে হরি নাম ছা, কৃষ্ণ নাম ছা, ছা ছা, আল্লাহর দোয়া দে। বাইশ বাজারের বেত্রাঘাত সে শান্ত হয়ে এলো, ক্ষত বিক্ষত দেহ রক্তের ধারায় বিক্ষের মূলের মাটি লাল হয়ে গেল, তবু হারেশ তার শ্রীমুখে বলতে আরম্ভ করলেন, কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 কৃষ্ণ হে ভাই, বাইশ দিন ধরে বেত্রাঘাত করলাম কিন্তু ওর মুখ থেকে কৃষ্ণ নাম তাড়াতে পারলাম না। আমরা অবশ হয়ে গেলাম, আমরা ক্লান্ত হয়ে গেলাম। ওরে, আর তো বেশি দিন দেরি নেই, সকাল হয়ে আসবে, নবাবের কানে যাবে হারেশ মরেনি। নবাব হারেশের সামনে আমাদের সকলের গর্দান নেবে। হারেশ হারেশ, যে হরি কৃষ্ণ নাম বলে তুমি বাঁচলে, যে হরি কৃষ্ণ নাম তোমাকে বাঁচালো, ওই হরি কৃষ্ণকে বলে তুমি আমাদের বাঁচিয়ে দাও, তুমি আমাদের বাঁচিয়ে দাও। হরি আমারও মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, আমার যা হবার তাই হবে, কিন্তু তুমি আমার জন্যে কেন দুঃখ পাবে, সুখে থাকো তুমি আমার সুখম, আমার সবচেয়ে বড় দুঃখ কি জানো, আমায় ফেলে একা এই বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, তুমি কোথায় রইলে বসে, তোমার উদ্দেশ্যে যাবো সেই দেশে
দিতে আমার নব পরিচয়, পরিচয়, পরিচয়। ভজ ভাই, ভজ ভাই, ভজ ভাই, ভজ ভাই, ভজ ভাই, ভজ ভাই, ভজ হুরে মন সিদ্ধান্তের নন্দন, ভজ হুরে মন সিদ্ধান্তের নন্দন, অভয় চরণার বিন্দ হে, অভয় চরণার অভয় চরণার বিন্দ হে, অভয় চরণার বিন্দ হে, মানুষ দুরাহা জনম সত সঙ্গে, তর ভব সিন্ধু হে, ভব সিন্ধু হে, তর ভব সিন্ধু হে, সিদ্ধ যাতব বাতব রিখি, সিদ্ধ যাতব বাতব রিখি, এদিন চাবিনি জাগিবে, এদিন চাবিনি জাগিবে, বিফলে সেবিনু কৃপণ দুর্জন, চপল সুখ লাগিবে, চপল সুখ লাগিবে, চপল সুখ লাগিবে, চপল সুখ লাগিবে, এথন যৌবন পুত্র পরিজন হে, ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতীত রে, ইথে কি আছে পরতীত রে, কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, ভজহু হরি পদ নীত রে, 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 সবর কীর্তন শরণ বন্দন, শোভন কীর্তন শরণ বন্দন, শোভন কীর্তন শরণ বন্দন, শোভন কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসী রে, পাদ সেবন দাসী রে, পূজন সখি গণ আত্ম নিবেদন, পূজন সখি গণ আত্ম নিবেদন, গোবিন্দ দাস বল রে, গোবিন্দ দাস বল রে, ভজ ভাই, ভজ ভাই, বাজারে সকাল হয়ে এল, ওই হরিবোল বলতে বলতে
হাড়ের সমাধি হল। বেত্রাঘাতকারীর দল মনে করল হারেশ মারা গেছে। হরি কৃষ্ণ নাম নিঃশ্বাস প্রশ্বাস যার বাধা, সেই নাদ যোগে সমাধি হওয়া মাত্র হারেশের দেহটা জলে বিসর্জন দিয়ে, আর এই জলে বিসর্জন দেয়া মাত্র কৃষ্ণ ভজনের পবিত্র দেহ, ওই পবিত্র দেহকে রক্ষা করার জন্য পতিত পাবনী মা গঙ্গা শত সহস্র মুখকে বিস্তার করে প্লাবিত করে দিলেন, সর্বস্থান ভাসিয়ে দিলেন, ডুবিয়ে দিলেন, সকল কলুষতা নাশ করে ওই পবিত্র কৃষ্ণ ভজনের দেহ নিজে বক্ষে ধারণ করে রাখলেন শান্তিপুর গঙ্গা বক্ষ মাঝে। যে শান্তিপুর গঙ্গার কূলে অদ্বৈত আচার্য হরিকে আহ্বান করছে এই কলিকালে, কলির জীবের সুখে সুখে দুঃখে দুঃখী হওয়ার জন্য আহ্বান করছে তাকে আনতে, এসো হে রাধা মদন গোপাল, এসো এই ধরণী তলে, এসো কলির জীবে সুখে সুখী হয়ে দুঃখে দুঃখী হয়ে এসো রাধা মদন গোপাল, তবে ভগবান হয়ে এসো না, যদি এই কলিকালে আসো তবে ভক্ত হয়ে এসো, একাকার করে দিতে সেই ভক্তি প্রেমে, এসো এসো রাধা মদন গোপাল। হরি কৃষ্ণা কে, কার এই নাদধ্বনি? তাই গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে ওই দেহটা যখন শান্তিপুর গঙ্গার কূলে তুলে আনলেন, দেখলেন সমাধি, সমাধি হারে কানের কাছে মুখ নিয়ে উচ্চস্বরে বলে উঠলেন সমাধি ভঙ্গ করার জন্য, হরি বল, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি বল। সমাধি ভঙ্গ করে উঠিয়ে বললেন, আমাকে ছোবেন না, আমি মাসালামা। পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য বললেন, হলি বা তুমি মাসালামা, মুখে তো তোমার হরি কৃষ্ণ নাম, কি নাম তোমার? হরেশ, হারিয়ে গেছো, হরি কৃষ্ণ নামের মধ্যে তুমি হারিয়ে গেছো, যার রেশ নেই, এসো আমার কাছে এসো, কিন্তু আমাকে ছুলে আপনাকে সমাচ্যুত হতে হবে না। কলিকালে এমন একজন এই ধরণীতে জন্মগ্রহণ করবেন যিনি এসে সব একাকার করে দেবেন, বৈষ্ণবের কোনো জাত নেই, আমরা সবাই কৃষ্ণের দাস, আমরা সবাই হরির দাস, যে হরির দাস হয় তার কোনো জাত থাকে না। হরেশ, আজ আমি তোমাকে সঙ্গে করি তাদের কাছে যাব, যারা শাস্ত্রজ্ঞ, যারা তাত্ত্বিক, যারা ব্রাহ্মণত্বের অহংকারে ব্রহ্মবাদ নিয়ে বসে রয়েছে, তাদের সকলের মাঝখানে তোমাকে দাঁড় করিয়ে তোমাকে দেখিয়ে তাদের বলবো, তাদের বলবো, দেখো আমার এই হরেশকে যে বাইশ বাজারে বেত্রাঘাত সহ্য করো, হরি কৃষ্ণ নাম এই নাদ যোগে অভ্যাস করে আজও বলছে, এখনো বলছে, হরেশ জন্ম হোক যথাযথতা, কর্ম ভালো চায়, যেথাই তোমার জন্ম হোক না কেন হরেশ, হরেশ কি বলে জানো, বৈষ্ণব কি বলে জানো, ও মন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার কেবলি ভকতির ভুলে, আমি জাতির বিচার করি না, আমি জাতির বিচার করি না, একবার হরি বলে আইরে কোলে, জাতির বিচার করি না, একবার হরি বলে আইরে কোলে।
আজ থেকে আমি তোমার নাম রাখব হরিদাস। যে হরির নামকে অবলম্বন করে বাইশ বাজারে বেত্রাঘাত সহ্য করো, এ নামকে ভোলেনি, আজ হবে তোমার দ্বিতীয় জন্ম, দীক্ষা ঈশ্বরকে দিয়ে আজ থেকে তুমি তা ভক্ষণ করবে, দিয়ে খা। গঙ্গা স্নান করি, মস্তক মুন্ডন করি, গঙ্গা মৃত্তিকায় দ্বাদশ মন্দির দেহেতে অঙ্কিত করি, গলায় তুলসীর মালা নিয়ে সে হাত জোর করে দাঁড়ালেন অদ্বৈত আচার্য, তার কর্ণে সেই মন্ত্র দিলেন, যে মহামন্ত্রে তুমি আজ থেকে পাবে হরির প্রেম, প্রথম জন্মে পেয়েছো তুমি হরির বল, আর দ্বিতীয় জন্মে পাবে তুমি হরির প্রেম। হরেশ হরেশ তুমি বলো, এই মহামন্ত্র নামকে অবলম্বন করি হরির প্রেমকে আস্বাদন করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ থেকে তুমি হরির দাস, তোমার তোমার নামকরণ করলাম, তুমি আজ থেকে হরিদাস। গুরুদেব আমিও প্রতিজ্ঞা করলাম, যে মহামন্ত্র নাম আপনি আমার কর্ণকুহরে দিলেন হরির প্রেমকে আস্বাদন করার জন্য, সেই মহামন্ত্র নাম আমি 3 লক্ষ বার জপ করে তবে জনস্পর্শ করব। 1 লক্ষ নাম হবে আমার আগম নিগমে, সেই নাম হবে হরির আনন্দের কারণে। 1 লক্ষ নাম হবে আপনার দেয় তুলসীর মালায়, সেই নাম হবে হরিকেই কলিকালে হৃদয় মন্দিরে রাখার জন্যে। আর 1 লক্ষ নাম হবে উচ্চস্বরে, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি তিলুলতা বৃক্ষ কলির জীবের জন্য হবে এই 1 লক্ষ নাম। 3 লক্ষ নামের ব্রত নিয়ে হরেশ থেকে হরিদাস হয়ে শান্তিপুরের মাটি ত্যাগ করে সে আশ্রম করলেন বেনাপোল। যে বেনাপোলে অহরনিশি দিন রাত্রি মাসের পর মাস বছরের পর বছর ওই লক্ষ লক্ষ নামকে পূর্ণ করি সিদ্ধতা অবলম্বন করে নাম ধারণ করলেন নাম বিজয়ী হরিদাস। কেউ তাকে আদর করে বললেন যবন হরিদাস, কেউ বললেন ভক্ত হরিদাস, কেউ বললেন ব্রহ্ম হরিদাস, কেউ বললেন বৈষ্ণব হরিদাস, কেউ বললেন আমাচার্য হরিদাস, কেউ বললেন নাম বিজয়ী হরিদাস। সেই হরিদাস পারাপ্ত খণ্ডন করতে আশ্রয় নিলেন লক্ষ হীরা। 1 রাত্রি গেল, 2 রাত্রি গেল, 3 রাত্রি গেল, রামচন্দ্র খান ক্রোধামৃত হয়ে বললেন কে ওই বাবাজি, কে ওই বৈষ্ণব যার নাম গানে গোটা বেনাপলবাসী আনন্দিত। লক্ষ হীরা ওর ধ্যান ভঙ্গ করো, ওকে ভ্রষ্ট করো। রাতের অন্ধকারে লক্ষ হীরা বেশ বিন্যাস করে প্রথমে রূপের অহংকার চূর্ণ হলো, দ্বিতীয় রাত্রি তার নৃত্যের অহংকার চূর্ণ হলো, তৃতীয় রাত্রি তার কণ্ঠের অহংকার চূর্ণ হলো, 3 রাত্রি যাবা মাত্রই ফিরে এলেন রামচন্দ্র খায়ের কাছে। ওহে ও রামচন্দ্র খাঁ, রইল তোমার সকল ঐশ্বর্য, রইল রইল তোমার সকল অলঙ্কার, এই মলিন বসন পরে আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। এতদিন এমন একটা মানুষ খুঁজে বেড়াচ্ছিলাম যে মানুষ হলো তার মধ্যে দেবতা লুকিয়ে রয়েছে। রামচন্দ্র খাঁ, যাবার সময় শুধু একটা কথা তোমায় বলে রাখি, আমি লক্ষ হীরা, আমার রূপের অহংকার চূর্ণ হলো, আমার নৃত্যের অহংকার চূর্ণ হলো, আমার কণ্ঠের অহংকার চূর্ণ হলো, যার নাম গানে যার উপমাধুর্যে যার ভক্তি প্রেমে সে মানুষ হলো তার মধ্যে দেবতা লুকিয়ে রয়েছে। রামচন্দ্র খাঁ, হরিনাম তোমার ভালো লাগে না, তুমি হরিনাম বলো না, কিন্তু যে হরিনাম করে আনন্দিত হয় তার আনন্দে তুমি আঘাত করো না, একটা কথা মনে রেখো রামচন্দ্র খাঁ, ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা, দেবতার পরিচয়
বিদায় রামচন্দ্র খা, বিদায় মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ঠাকুর ঠাকুর, আমি তোমাকে ভ্রষ্ট করতে এসেছিলাম, কিন্তু তোমারই নাম গান এই তিন রাত্রি আমার কর্মপ্রহরে যাবা মাত্র আমার সকল কলুষতা নাশ হয়ে গেছে। আমাকে ওই নাম দাও, আমাকে ওই নাম দাও ঠাকুর। মা গো, এ নামে পাষাণ গলে যায়, এ নামে কলুষতা দূর হয়। এসো মা, বলো হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ থেকে তুমি লক্ষ্মীরা নও মা, আজ থেকে তোমার নাম হলো কৃষ্ণদাসী। লক্ষ্য নামকে লক্ষ্য নামই হয়ে বৈষ্ণবের সেবা করো, বিক্রয়ের সেবা করো, আর এই আশ্রমকে রক্ষা করো। বিদায় নিলে হরিদাস ঠাকুর ওই বেনাপোল থেকে, এলেন ফুলিয়া, আর এই ফুলিয়া এসে ফিরে এলেন শান্তিপুরে। অদ্বৈত আচার্যকে দেখে বললেন, গুরুদেব শান্তিপুরে আজ এত আনন্দ কেন, সর্বত্র হরিনামে মাতোয়ারা হয়ে উঠেছে। অদ্বৈত আচার্য হরিদাসকে বুকে জড়িয়ে ধরে বললেন, হরি এসেছেন, হরি এসেছেন নবদ্বীপের মাটিতে, ওই ফাল্গুন পূর্ণিমা তিথি, যে ফাল্গুন পূর্ণিমা তিথিতে শচীগর্ভে আশ্রয় নিয়ে এসেছেন এই কলির জীবকে তরাবার জন্য। হরিদাস হরিদাস, এক লক্ষ নামে তুমি হয়েছ নাম বিজয়ী, দু লক্ষ নামে হয়েছ তুমি কাম বিজয়ী। এসো এসো, এবার আমি তোমাকে নিয়ে যাই তার কাছে, যে মহাপ্রেমের আশ্রয় নিয়ে এসেছেন নবদ্বীপ চন্দ্র গৌর হরি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, দিন বিলাতে এলো নদী, শ্রী গৌরাঙ্গ প্রেমের নিয়ে এসেছি। দেখো হরিদাস,
বাইশ বাজারে বেত্রাঘাত সহ্য করো যে হরিকৃষ্ণ নাম পরিত্যাগ করেনি। এসো এসো হরিদাস, যে ব্যথায় ব্যথিক হয়ে রয়েছি আমি, যে ব্যথা নিয়ে জন্মেছি আমি, সর্বাঙ্গের এই ব্যথা দূর করো, আমাকে আলিঙ্গনে আবদ্ধ করে। হরিদাস, যে হরিকৃষ্ণ নামের জন্যে তুমি এই ব্যথাকে সহ্য করেছ, এ ব্যথা কৃষ্ণ অঙ্গের ব্যথা, যে ব্যথায় আমি জর্জরিত। হরিদাস, এসো এসো আমার সঙ্গে এসো। দু অঙ্গ আবৃত হল, দু অঙ্গ একাঙ্গ হল, হরিদাসের স্পর্শে স্বয়ং শ্রী গৌর হরি ব্যথা দূরীভূত হল। এরপর এরপরে হল শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস, এক লক্ষ নামে হলেন হরিদাস নাম বিজয়ী, দু লক্ষ নামে হলেন তিনি কাম বিজয়ী, বাকি রইল আরেক লক্ষ নাম, যে এক লক্ষ নামে হলেন তিনি মৃত্যুঞ্জয়ী। জগন্নাথ মম স্বামী, মম স্বামী নয়ন পথগামী, হব তুমি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নয়ন পথগামী তুমি গোবিন্দ। গোবিন্দ, আমি দৈদিক জগন্নাথ দর্শন করে হরিদাসকে দেখে আসি, কিন্তু আজ মাত্র কটা দিন আমি হরিদাসকে দেখতে যেতে পারিনি। এই নাও, এই নাও জগন্নাথের প্রসাদ, নাও, যাও আমার হরিদাসকে দিয়ে এসো। আমি কতদিন হরিদাসকে দেখি না, কুশল বার্তা নিয়ে সই হরিদাসীর, আজ কি আনন্দ গোবিন্দের। তুলসী মঞ্জরি দিয়ে হয়েছিল প্রসাদ, জগন্নাথকে নিবেদন করে হলো মহাপ্রসাদ, আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অধরামৃত হলো মহা মহা মহাপ্রসাদ। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে যায় আনন্দিত হইয়া, মহাপ্রসাদ এনেছি, মহাপ্রসাদ এনেছি, মহাপ্রসাদ এনেছি, মহাপ্রসাদ এনেছি, গ্রহণ করো হরিদাস মহাপ্রসাদ এনেছি, কিন্তু একই একই হরিদাস, তুমি শয়ন করে আছো কেন? লীলাচলে কোনোদিন তোমাকে শয়ন করতে দেখিনি, আজকে তুমি শয্যা গ্রহণ করেছ কেন? গোবিন্দ গোবিন্দ মহাপ্রসাদ আনিয়াছ, কেমনই উপেক্ষিব, সংখ্যা নাম নাহি পুরয়, প্রসাদ আমি কেমনে পাইব? একদিকে প্রভু আমার জন্যে মহাপ্রসাদ পাঠিয়েছে, অন্যদিকে আমার তিন লক্ষ নাম এখনো পূর্ণ হয়নি। কিন্তু গোবিন্দ আমি প্রসাদ কি করে গ্রহণ করি? হরিদাস, এ প্রসাদের অনেক মাহাত্ম্য, যে প্রসাদের আনন্দে দেবর্ষী নারদ আনন্দ অন্তরে নর্তন করি, কৈলাসকে নাচিয়ে ভোলানাথকে প্রসাদ দিলেন তার জিহ্বাদি, দুজনার জিহ্বার লেহনে প্রসাদের আনন্দে দুজনায় নৃত্য করছেন, কিন্তু অন্নপূর্ণা প্রসাদ না পেয়ে কোধামৃতয় অভিশাপ দিলেন, যে প্রসাদের আনন্দ থেকে তোমরা আমায় বঞ্চিত করলে, আমি এই প্রসাদের বাজার বসাব, আমি এই প্রসাদ শিয়াল কুকুরকে পাব, এই প্রসাদ সর্বজীবকে বন্টন করব। হরিদাস, সেই মহা মহা প্রসাদ তুমি গ্রহণ করো, একটি প্রসাদের অর্ধেককে পেলেন হরিদাস ঠাকুর। সেই প্রসাদের থালা আর গোবিন্দকে দেখে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ স্থির থাকতে পারলেন না, যখনই শুনলেন হরিদাস শয়ন করেছেন শয্যায়, গম্ভীরা ত্যাগ করে আজ আর সমুদ্রে স্নানে গেলেন না, আজ জগন্নাথ দর্শনে গেলেন না, ছুটতে ছুটতে এসে হরিদাসের কুঠিরে হরিদাসকে কোলে করে
কমল কর বলিয়ে বলতে আরম্ভ করলেন, হরিদাস হরিদাস তুমি শয়ন করেছো কেন, কি হয়েছে তোমার? প্রভুর চরণ স্পর্শে, প্রভুর কমল কর স্পর্শে দু চোখ দিয়ে তার জল বেয়ে এলো। বলল, অসুস্থ আমার বুদ্ধি আর মন, যে তিন লক্ষ নাম এতদিন পূরণ করে এলাম আজ তার পূরণ হয় না। তাতে কি হয়েছে হরিদাস? বৃদ্ধ হইলাম, সংখ্যা নাম এবে অল্প করো, সাধনে সিদ্ধ দেহ তোমার, নামেতে আগ্রহ কেন ধরো? প্রভু প্রভু আমি জানি কেন আমার এই তিন লক্ষ নাম পূর্ণ হয় না, আমি জেনেছি অন্তর যাবি তুমি আমাকে জানিয়ে দিয়েছ, আমাকে জানিয়ে দিয়েছ আমারও আগেতে তুমি শরীরও পারিবা, সেই লীলা প্রভু বলে কভু না দেখাইবা। আমি তোমার সব লীলা দর্শন করেছি কিন্তু তোমার এই অন্তলীলা আমি দর্শন করব না। প্রভু আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে আমি তোমার কাছে কিছু চাইব। প্রভু আমি প্রথমে চাই তুমি আমার আগে নও, আমি তোমার আগে যেতে চাই। তা তো সম্ভব নয়, এটাই প্রকৃতির নিয়ম, যার যখন আয়ু শেষ হবে তাকে তো তখন বিদায় নিতেই হবে। আমি আমি তোমার আগে যেতে চাই। হরিদাস তোমার অনেক আয়ু আছে, তুমি অনেক দিন বাজবে, আমি এমন আয়ু নিয়ে বেঁচে থাকতে চাই না যে আয়ু থাকতে আমি তোমায় দেখতে পাবো না। প্রভু প্রভু আমিও মরব, আর সেই মরার মুহূর্তকালে আমি তোমার কাছে কি চাই জানো? আমি তোমার কাছে কি চাই শোনো প্রভু, কোনোদিন কিছু চাইনি, আজকে আমাকে দাও, তুমি বাঞ্ছা কল্পতরু হয়ে দাও। হৃদয়ে ধরিব তোমার ও দুটি চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ মদন, শ্রীকৃষ্ণ চৈতন্য না করি উচ্চারণ, ওই নামের সহিত প্রাণ কইল উক্রাম, হরিদাস ছেড়ে চলে গেল, চৈতন্য চরণ প্রাপ্ত হলো, হরিদাস ছেড়ে চলে গেল, অঙ্গনে নাচের প্রভু প্রেমাবিষ্ট হইয়া, হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া, ওই হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া, নিজেই সমুদ্রে তটে নিয়ে গেলেন, চন্দন মালায় সাজিয়ে নববহির পাশ ডোর কৌপিন পরিয়ে বালুকার গত্থ করে হরিদাসকে সমাধি দিয়ে চোখের জল ফেলে বললেন, হরিদাস তুমি তো আমায় ছেড়ে গেলে, কিন্তু আজ থেকে আমায় নাম শোনাবে কে? এমন মধুর 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 করে নাম শোনাবে কে? হে নীলাচলবাসী আমাকে ভিক্ষা দাও, আমি হরিদাসের মহোৎসব করব। আর ওই হরিদাসের মহোৎসবে সকলকে আমন্ত্রণ জানিয়ে বললেন, শোনো হে বৈষ্ণব মণ্ডলী, শোনো হে ভক্তমণ্ডলী, শোনো হে নীলাচলবাসী, আমার হরিদাস এক লক্ষ নামে নাম বিজয়ী, দু লক্ষ নামে কাম বিজয়ী, তিন লক্ষ নামে হলেন মৃত্যুঞ্জয়ী। আজ আমি বর দিলাম যে হরিদাসের কথা কইল শ্রবণ, যে হরিদাসের মহোৎসবে কইল নর্তন কীর্তন, যে হরিদাসের মহোৎসবে প্রসাদ কইল ভক্ষণ, যে হরিদাসের মহোৎসবে কইল নাম শ্রবণ, আমি বর দিলাম অচিরাচিরাজ কৃষ্ণ ভক্তি হইবে সবার, অচিরাচিরাজ কৃষ্ণ ভক্তি হইবে সবার, অচিরাচিরাজ কৃষ্ণ ভক্তি
হইবে সবার।